নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু বোসেস কিচেন অ্যান্ড ব্লগস ওয়ান্স এগেন। অনেকদিন পরে আমাদের কিছু প্রবলেমের জন্য আমাদের ভিডিওস বানানো বন্ধ ছিল, আর পুরোনো ভিডিওসগুলো যেগুলো এডিট করানোর জন্যে রাখা ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে, তো কিছু প্রবলেমস ছিল। যাই হোক, তো আরেকটা নতুন ব্লগ বানাতে চলেছি অনেকদিন পরে, তো যার জন্যে আমি আর তনু একটু আগে রান্নার জন্য কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, তো কিনে নিয়ে এসেছি। ওখানটায় ভিডিও করার কথাটা মাথায় ছিল না, ওটা ভুলে গেছি, ওটা করা হয়নি। যাই হোক, যে জিনিসগুলো এনেছি সেগুলো তোমাদের দেখাবো, আর বাকি বাজারটা কালকে সকালে হবে, লাইভ বাজারের এক্সপিরিয়েন্সটা কালকে তোমাদের সকালবেলা দেবো। এখন একজন রয়েছে এদিকে, এ দেখো। হাই, আমি এত সেজে গুজে বাজার করতে যাইনি, বিয়ে বাড়ি গেছিলাম। তো বিয়ে বাড়ি থেকে এসে এখন চেঞ্জ করছি আর কিছু বাজার করে এনেছি ফেরার সময়। কালকে আবার প্রচুর বাজার করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকের জন্য আপাতত টাটা। তা আমি তোমাদের শুধু জাস্ট জিনিসটা দেখিয়ে দিই, যে এখানে আমরা একটা বাটার আনার দরকার ছিল, এটা কালকে সকালে ব্রেকফাস্টের জন্য। তো নর্মালি আমুলের বাটার আনা হয়, তো পাওয়া যায়নি, তো এটা নেওয়া হয়েছে। দেখা যাক এটা কিরকম হবে, এটার প্রাইসটা দেখে বুঝতে পারছি না, কারণ অনেকটা কম প্রাইসের এটা। যাই হোক, আর কালকে একটা ভালো চাল আনার কথা ছিল, তাই জন্য প্রিমিয়াম মাস্কাটি আনা হয়েছে, এটা রিলায়েন্স থেকে আনা হয়েছে। এটা কালকে দেখা যাবে যে কতটা ভালো কোয়ালিটি। তো চলো কালকে সকালবেলা তাহলে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো রবিবার চলে এসছে, এবারে আমরা মোটামুটি রেডি হয়ে পড়েছি, বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ অলরেডি 8:15 বাজে, আমরা একটু আগে উঠে যাওয়া হয়েছিলাম, তো ঠান্ডার জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে ওয়েদারটাও খুব একটা সেরকম ভালো নেই, দেখাবো আমি তোমাদেরকে। তো চলো বাজারে গিয়ে দেখো। কি মাছ এটা? এটা আমার 4টে ভালো দাগা পিস লাগছে। রাখো আরো নেবো, ক্যাপসিকাম ভাই 200 দাও, 200 দাও, 12 টাকা। আর বলে দাদা, মটরশুটি কত করে? বড় বড় দাঁড়া দেখে তুলবে, আর কোনটা? ওইটা দুটো দাঁড়া আছে, না একটা দাঁড়া চলবে না। একটু দেখাও দাদু, তাই তো
আছে হ্যাঁ এই দুধ তো এই হচ্ছে বাজার কিছু টমেটো গাজর আর শুটি আনা হয়েছে বিনস ধনেপাতা শসা আর এটা কালকে আনা ছিল ওটা দেখানো হয়নি এটা ব্রেকফাস্টের জন্য তার সাথে দই আনা হয়েছে আর ক্যাপসিকাম এই হচ্ছে টোটাল বাজার কাঁচা আনাজ আর এই হচ্ছে এই মাছ মোটামুটি এটার জন্য কত ওজন হলো 630 গ্রাম মানে প্রায় 150 গ্রাম করে ওজন হবে একটা মাছের পিসের কাতলা মাছ এটা আর এই হচ্ছে আজকের স্পেশাল অ্যাট্রাকশন সোস টফার দেখিয়ে দাও তোলে তোমরা খাবে না তো কেউ এই দুটো আমি খাবো আজকে এমনি তো মাছের ডাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই যত ইন্টারেস্ট এর দাঁড়ার প্রতি বলো সেই এটা চারটা আমাকে দিলেই হবে বাকি বডিগুলো তোমরা খেয়ে নিও তো এই হচ্ছে আজকের মোটামুটি ব্যবস্থা এবারে রান্না শুরু হবে তার আগে ব্রেকফাস্ট হবে সব দেখাবো তোমাদেরকে তো এখানে অলরেডি ডাল বসে গেছে ফুটতে কাঁচা লঙ্কাও পড়ে গেছে এই যে এখানে সায়ন্তন স্যান্ডউইচ বানাচ্ছে আমাদের সবার ব্রেকফাস্টের জন্য এই যে স্যান্ডউইচ বানানো চলছে এখনো কমপ্লিট হয়নি আর বাবা তো স্যান্ডউইচ খায় না তো বাবাকে নর্মাল তাওয়াতে সেকে দেওয়া হবে মোটামুটি রেডি এবারে শুধু এটা ওভেনে ঢুকবে গ্রিল হবে তাহলেই ব্রেকফাস্ট রেডি আর এখানে আমার সমস্ত কাটাকাটি করা হয়ে গেছে এখানে সবজি ডালের সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে এখানে চাটনি হবে আর পেঁয়াজ রসুন কাটা রয়েছে আদা বাটাই রয়েছে চালটা ভেজানো রয়েছে ধনে পাতা আর এই যে কাঁকড়া মাছ নুন হলুদ মাখানো রয়েছে কাঁকড়াটা এখনও কাটা হয়নি আর ডাল অলমোস্ট হয়ে এসছে সিদ্ধ এখানে চাটনির জন্য রেডি হচ্ছে আমরা ফুটছে তেঁতুলও আছে সাথে তো এখানে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা এটা কি দেওয়া হলো কালো জিরে এই কালো জিরে বলছি গোলমরিচ আর কি কি রয়েছে এতে এর মধ্যে রয়েছে তেজপাতা জিরে ধনে মৌরি আর গোলমরিচ শাহমরিচ দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ এটা ড্রাই রোস্ট হবে তারপর গ্রাইন্ড হবে তো এখানে সবজি ফ্রাই করা শুরু হয়ে গেছে আর কি কি পড়লো এতে এর মধ্যে রয়েছে বিনস ক্যারট আর পিস ডাল সেদ্ধ হয়ে রেডি এরপরে এটা করা যাবে সবজির সাথে আর এদিকে আমরা তেঁতুল সেদ্ধ করে রেডি চাটনির জন্য এখানে ভাজা মশলাও রেডি একদম ফ্রেশলি গ্রাইন্ড হ্যাঁ এটা এবার আমি ডালের জন্য তড়কা লাগাবো তো আমি দুটো তেজপাতা দিলাম ফোড়ন একটা শুকনো লঙ্কা দিলাম এক টুকরো দারচিনি আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু গোলমরিচ আর একটু শাহমরিচ দিলাম আপনারা চাইলে এর মধ্যে জৈত্রিটাও দিতে পারেন কিন্তু আমি জৈত্রিটা দিচ্ছি না কারণ আমি ডালটা একটু আজকে হালকা করে করতে চাই তার জন্য আজকে সবজি ডালটা একই হবে কিন্তু যেহেতু মা খেতে পারবে না ভাজা মুগ ডাল দিয়ে করলে তার জন্য আমি মুগ ডালটা ভাজিনি কাঁচা মুগ ডালের মধ্যে সবজিটা দিচ্ছি বাকি সব প্রসেস একই রয়েছে আর একটু দেব গোটা জিরে ফোড়নের মধ্যে বাকি পুরো প্রসেস সব একই রয়েছে এগুলো একটু ভেজে নিয়েছি 20 সেকেন্ডের মতো ভেজে নেবেন আপনারা
পর এর মধ্যে আমি পেঁয়াজের ফুটোগুলো দিয়ে দিই, ফুটানো পেঁয়াজ ভেজে নিই। মশলা সব দিয়ে দেওয়া হয়েছে তাহলে, আর সবজিও সব চলে গেছে। গরম মশলা পড়ে গেছে, ডাল রেডি। শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি, খেতে ভালোই হয়েছে। মাছ ভাজা রেডি, একদম ডিপ ফ্রাই হয়েছে সুন্দর করে কালিয়ার জন্য। এখানে মাছের কালিয়া স্টার্ট হয়ে গেছে। এটা ছিল হচ্ছে যেন কি, পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা, আর আদা বাটা আর কাঁচা লঙ্কা। এইখানে তেল গরম হয়ে গেছে, এবারে আটা রেডি মাখা। অনেক গিলু বেরোচ্ছে কাঁটা করে। এখানে কালিয়ার মশলা কষা রেডি, এবার একটুখানি হালকা জল অ্যাড হবে। আর একটুখানি ফুটে গেলে এরপরে এখানে মাছ তো কড়াই আছে, মাছ অ্যাড হয়ে যাবে। এখানে ভাতের চাল মোটামুটি ফুটে গেছে, আর একবার ফুটিয়ে নিলে মোটামুটি রেডি হয়ে যাবে। তো মোটামুটি এখানে ঝোলটা রেডি আছে, ফুটে গেছে। এবার যাবে এর মধ্যে মাছ, ভাজা মাছ। চারটে মাছ কি ধরবে? অনেক খুব সন্দেহ আছে। একটা ফাউ, আমি তো ভাজা খাই, আমি ভাজা খাই না, ওসব চলবে না। ঠিক আছে, থাক আমার থাক, তুমি উল্টো করে দিয়ে একবার কভার করে দাও। কাঁকড়ার মশলা মোটামুটি কষে রেডি, ভালো একটা টেম্পটিং গন্ধ বেরোচ্ছে। আশা করছি ভালোই হবে, নিজে রান্না নিজেই ভালো বলছি। এটা দেখেই আমার প্রচন্ড লোভ লাগছে, এমনিতেই আমি শিয়াল পণ্ডিত। এগুলো মনে হচ্ছে ভালোই হবে, আশা করছি। তো দেখা যাক কি হয়। ক্র্যাব মশলা রেডি হয়ে গেছে, এবারে শুধু তুলে নেওয়া হবে। এখানে ভাত কমপ্লিট, আর এখানে লাস্ট আইটেম চলছে, সেটা হচ্ছে আলু ভাজা। তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের রান্না আজকে। এই মোটামুটি সব রেডি, তাহলে রান্না ফান্না এখন আমি সবাই বসে পড়েছে। এই যে বাবা বসে পড়েছে, আর মা এদিকে বসে পড়েছে, তনু এদিকে বসেছে,
খাবারগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই কাতলা, কাতলা কালিয়া, এই হচ্ছে সেই ডাল, এদিকে চাটনি, আর এই সেই কাঁকড়া, মশলা কাঁকড়া যেটা বানিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত রয়েছে, আর তার সাথে আলু ভাজা যা যা ছিল। তো এই মোটামুটি ব্যবস্থা, এবার আরও দেখাচ্ছি। আগে মোটামুটি ডাল যা খেতে হয়েছে ডাল দিয়ে সব খাওয়া হয়ে গেছে, এবারে মোটামুটি মাছ ফোন দিয়ে করতে করতে পাগল হয়ে যাচ্ছি। ওটাই সবচেয়ে বাবা খাই। একটু মাছটা খেতে খেতে দেখাতে ভুলে গেছিলাম, মাছটা কতটা ফ্রেশ একবার দেখো, একদম ফ্রেশ মাছ, কোয়ালিটিও ভালো এবং টেস্টও খুব ভালো হয়েছে, আর তনু খুব ভালো বানিয়েওছে, গুড জব। দেখলে কত ভালো রান্না করি আমি। হ্যাঁ সেটাই দেখছি। তো এই লাস্ট আইটেম চলে এসছে কাঁকড়া পাতে, এটাও দেখিয়ে দিই কতটা ফ্রেশ জিনিসটা, দেখো মিটটা একদম ফ্রেশ মিট এবং খুবই ভালো কোয়ালিটি। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করো, এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দুপুরবেলা খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য আর ভিডিও বানাতে পারিনি। তারপরে আর এখন বাজে হচ্ছে মোটামুটি 6:45 মতো, তা আমরা প্রচুর ঘুমিয়ে নিয়েছি। তো এবার এই চা চলে এসছে, একটু চা খাবো, উপরে হালকা করে একটু কফি ছাড়ানো, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই এখন কুলাটা জামাও পড়তে হচ্ছে এখন। যাই হোক, তো ভিডিওটা আজকে এইটুখানি রাখলাম, প্রায় 1 বছর পর আমরা আবার ভিডিও বানালাম, একটা ছোট ব্লগ বানালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।